আসসালামু আলাইকুম। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে ওঠার পর থেকে দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে। তো সকাল সকাল উঠে এত কিছু পড়াশোনা করলাম, কালকে আমার একটা এক্সাম, কিন্তু একদমই ভালো না প্রিপারেশন, জানি না কালকে কি হবে। আর এখন একটু রান্নাও করতে হবে, ভাবলাম একটু খিচুড়ি আর মুরগি মাংস রান্না করি তাড়াতাড়ি করে। আর যেহেতু বেশি একটা কিছু রান্না করতেও ইচ্ছা করছে না, তো ভাবলাম শর্টকাট এটাই রান্না করা যায়। বাহিরেও একটু যেতে হবে, একটু কাজ আছে আমার সেটার জন্য। বৃষ্টির মধ্যেই বাহিরে বের হয়ে গেলাম, কারণ কাজগুলো আজকের মধ্যেই শেষ করতে হবে। আর লন্ডনে দোতলা বাসে চড়ার মজাই আলাদা, একদম ফ্রন্ট সিটে বসে সব কিছু দেখতে দেখতে যাওয়া যায়। আর আমি এরকম বাসের দোতলায় যখন বসি আশেপাশে সব দেখি, আর এইটা আমি খুবই 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 এনজয় করি। আর সামনে যে গাড়িগুলো যায় সেগুলোর ভুল ধরতে থাকি, যে কে ভুল করলো, কে কোন দিক দিয়ে গেল। আমার এগুলা দেখতে খুবই ভালো লাগে। তবে ইদানিং লন্ডনের ওয়েদার খুবই খারাপ, মানে ডেইলি বৃষ্টি হয়, আমার এত বৃষ্টি ভালো লাগে না। যেই বৃষ্টিতে ভেজা যাবে না, ঠান্ডা লেগে যাবে, ওই বৃষ্টি আমার ভালো লাগে না। ওয়েট করে আছি কবে যে সামার আসবে, কবে যে একটু রোদ উঠবে আর বাহিরে একটু শান্তি মতো ঘোরা যাবে। আমি সবসময় এই দেশে সামার খুব পছন্দ করি, কিন্তু বাংলাদেশে থাকতে উইন্টার খুব ভালো লাগতো, খুব অল্প সময়ের জন্য উইন্টার আসতো, কিন্তু এই দেশে উইন্টার আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, বাসে এরকম দেখতে দেখতে কাজ শেষ করে বাসায় চলে যাচ্ছি। এখন আমি একটু চিকেন বসিয়ে দিয়েছি, আমার বাসায় ডেইলি চিকেন রান্না হয়, নাভিয়ার জন্য আসলে চিকেন আমাকে রান্না করতেই হয়। আমার চিকেন খেতে একদমই ভালো লাগে না, এই দেশের চিকেনগুলো কেমন জানে যতই মজা করে আপনি রান্না করেন পাংশে পাংশে লাগে। তো আমি আম্মুকে ভিডিও কলে কালকে বলছিলাম যে আম্মুর হাতের চিকেন আমার খুবই পছন্দ, আর একদম হার্ড চিকেন আম্মু রান্না করে। এখনও পর্যন্ত আমার মুখে লেগে আছে আম্মুর হাতের চিকেন। আম্মুকে আমি বলছিলাম যে আমি যখন বাংলাদেশে আসব তুমি আমাকে আবার ওই চিকেন রান্না করে খাওয়াবা। বাংলাদেশে যখন 2022 গিয়েছিলাম আম্মু একটা চিকেন রান্না করেছিল, এটা ম্যাক্সিমাম টাইমে আম্মু আমাকে রান্না করে খাওয়াতো, অন্যরকম একটা টেস্ট ছিল। কিন্তু এই দেশে না পারতে চিকেন আসলে আমি খাই না। নাভিয়ার জন্য তো রান্না করতেই হয়, কারণ নাভিয়া যেহেতু চিকেন পছন্দ করে আর ওর যেহেতু রান্না করা চিকেন খাওয়ানো উচিত, তো এর জন্য ওকে আমি চিকেনটা বেশি দেই। এখন আমি চিকেনের মধ্যে পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। এইখানে চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো আপনি পানি ছাড়াও চিকেন রান্না করে ফেলতে পারবেন, কিন্তু একটু ঝোল তো রাখতে হয়, যাতে ভাত বা খিচুড়ি দিয়ে যদি খান তাহলে যাতে একটু ঝোল থাকে। আর এখন আমি নাভিয়াকে একটু ঝালও খাওয়াই, তো এর জন্য চিকেনটাতে আমি মরিচের গুঁড়াও একটু অ্যাড করেছি, আবার আস্ত কাঁচামরিচও অ্যাড করেছি, কারণ যেহেতু ও এখন একটু বড় হচ্ছে যাতে আমাদের মতো আস্তে আস্তে খাবার শিখতে পারে। বাট তারপরও অতটা বেশি ঝাল এখনও ওকে আমি দেয়া শুরু করিনি। তো এই তো আর কিছুক্ষণ পরে এই চিকেন রান্না হয়ে যাবে, ওই দিক দিয়ে আমি খিচুড়িও রান্না করে ফেলেছি। আজমি ছেলে আজমিকে আমি একটা ডিম ভেজে দিব চিকেনের সাথে। রান্না করার পরে বসে বসে গ্রেপস খাচ্ছিলাম আমি আর নাভিয়া। তো আজকের দিনটা এভাবেই গেল, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।